आप देख रहे हैं न्यूज टुडे। कैफीवा कैफे की ओपनिंग सेरेमनी का आयोजन 3 अक्टूबर को कैनल साउथ रोड कोलकाता में किया गया। নমস্কার, আমি পারমিতা ব্যানার্জি। আমি একজন অভিনেত্রী, মডেল এবং সিইও অফ পারমিতাস ফ্যাশন ফরমেশন। আমি আজকে ক্যাফেতে এসেছি উদ্বোধনের জন্য। অসাধারণ একটা ক্যাফে উদ্বোধন হয়েছে বাইপাসের পাশে। কালকে মহালয়া গেছে, আমাদের পুজো শুরু হয়ে গেছে, সবাই খুব আনন্দে থাকবেন এবং আমার তরফ থেকে আপনাদের জন্য আগামী পুজোর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। থ্যাংক ইউ। আমি সঞ্জীব পোদ্দার বলছি। এরিয়াটা আমাদের মেট্রোপলিটন হাউজিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, বলতে গেলে এখন ল্যান্ডমার্ক বাইপাস ধাবা। তো আমাদের এটা নতুন রেস্টুরেন্ট, নাম ক্যাফিবা। তো এখানে মেনলি ভালো কোয়ালিটির কফি, ক্যাপেচিনো, ইন্ডিয়ান তন্দুর, পিজা, চাইনিজ, তারপরে আরও বিভিন্ন রকম মকটেল, সব কিছুই অ্যারেঞ্জমেন্ট রেখেছি এবং আমরা চেষ্টা করবো 100% ইনগ্রেভেন্স মেনটেন করার এবং কাস্টমারকে স্যাটিসফ্যাকশন দেওয়ার। আমাদের এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার অন্তত এসে দেখবেন যে এই ক্যাফিবার ইনগ্রেভেন্স এবং ফ্লেভারটা কীরকম, তারপর আপনারা বিচার করবেন যে আদৌ কি ইনগ্রেভেন্স ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে না ঠিকঠাক, তারপরে আপনারা রিমার্ক দেবেন, তার উপরে আমাদের ফিউচার ডিপেন্ড করবে আপনাদের হাতে। মাই নেম ইজ শিল্পী পোদ্দার। আজকে আমার ছেলের অনেক দিনের ড্রিম ছিল ক্যাফে লঞ্চ করার, তো আমরা সেটা আশা করি করতে পেরেছি। আজকে খুবই ভালো লাগছে। আমাদের এই ক্যাফেতে অ্যাকচুয়ালি চাইনিজ কন্টিনেন্টাল কাবাবস এগুলো পাওয়া যাবে, কফি তো অফকোর্স রয়েছেই। আমরা আগামী দিনে আরও কিছু করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো। সঞ্জীববাবু, আমাদের অনেক দিনের পরিচিত, ভীষণ ক্লোজ, খুব প্রিয় একজন মানুষ। ওনার ছেলে একদম সদ্য তরুণ, জাস্ট রিসেন্টলি হোটেল ম্যানেজমেন্ট পাস আউট করে একটি বড় প্রতিষ্ঠান থেকে পাস আউট করেছে খুব ভালোভাবে। করার পর ওর একটা নতুন ভেঞ্চার, একদম নিউ ভেঞ্চার, যেটা একদম কলকাতার প্রাণ কেন্দ্রে, খুব হ্যাপেনিং একটা প্লেসে, ভীষণ সুন্দর লাগছে। একটা কফি জোন, ক্যাফেটেরিয়া, ট্রেডিশনাল নয় অথচ কফি ক্যাফেটেরিয়ার পুরো আস্বাদ রয়েছে, ক্যাফেটেরিয়ার অ্যাম্বিয়েন্স রয়েছে, আবার খুব মডার্নাইজড, ভীষণ একজন তরুণের নতুন একটা ভেঞ্চার, একদম ফার্স্ট ভেঞ্চার, ভীষণ ভালো লাগছে। এর সঙ্গে থাকতে পেরে খুব আনন্দ হচ্ছে। আমাদেরকে এখানে ইনভাইট করা হয়েছে আজকে, খুব ভালো লাগছে যে এরকম একটা বাঙালি, যেখানে বলা হয় সবসময় বাঙালি ব্যবসা সঙ্গে একটা বিমুখতা আছে কোথাও, সেটা ঠিক সেটাকে ভুল প্রমাণিত করে বাঙালি সদ্য তরুণ একেবারে প্রথমেই জমিয়ে একটা ক্যাফেটেরিয়া দিয়ে তার হাতে খড়ি হলো এই ব্যবসায়, হোটেলিয়ার বিজনেসে, ভীষণ ভীষণ ভালো লাগছে। ওকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য রইল আমাদের পক্ষ থেকে। পাঞ্চালী মুন্সি, জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ, হাওড়া। বাঙালি দুটো জিনিসকে নিয়ে এত বছরের ইতিহাস ঘেটে যেটা দেখা যায়, ব্যবসা করে গেল এবং জগতে নিজেকে ছড়িয়ে গেল, এক হলো রবীন্দ্রনাথ আর দুটো হলো দুর্গাপূজা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বজরাজ দ্বিজেন্দ্র থেকে নাথ থেকে শুরু করে এরা ব্যবসায় যে জায়গায় চলে গেছিল পরবর্তীকালে, কিন্তু বাঙালি সেই ব্যবসার জায়গাটা অতটা ধরে রাখতে পারেনি, যদিও তার মধ্যে ব্যতিক্রমী ব্যক্তিত্ব তো আছেই, তো সেটা একটা দিক। কিন্তু বাঙালি ব্যবসায় থাকবে না সেটা তো কোনোদিনই হয়নি।
সঞ্জীব বাবুর মতো উদ্যোগপতি যার সুযোগ্য সন্তান এই এত বড় একটা কলকাতার বুকে সংস্কৃতি এবং বিকেলের বিনোদন জগতের জায়গায় যে আজকে একটা নতুন মুকুট যে আজকে একটা যুক্ত হলো, তার কর্ণধার সঞ্জীববাবু এবং তার সুযোগ্য সন্তান, তো এটা আমাদের কাছে একটা বড় জায়গা যে আমরা যেখানেই যাই অন্তত বাইপাসের কাছে যেতে আমরা হয়তো গেলাম আমরা একটা বলতে পারবো যে ক্যাফেটেরিয়ার মালিক অনেক সময় দেখা গেছে হয় একটু অবাঙালি একটু অ্যাংলো ইন্ডিয়ান বা একটু অন্য, পিওর বাঙালি মালিকানায় একটা সাহেবিয়ানার ছোঁয়া। আপনারা কাটলিগুলো দেখলেই বুঝতে পারবেন যে কী ধরনের টেস্ট উনি এনেছেন। তো সাবেকিয়ানা এবং বাঙালিয়ানা সঙ্গে সাহেবিয়ানা এই তিনটের মিশেল আজকের এই ওপেনিং। তো সেখানে দুর্গাপুজোর আজকে তো প্রথমা মায়ের আজকে খুব একটা শুভ দিন, আর এই ব্যবসার শ্রীবৃদ্ধি আমি দিনকে দিন বলবো আরও বেড়ে উঠুক, আমাদের মনের মণিকোঠায় স্থান পাক, মা দুর্গা আশীর্বাদে এই সুন্দর ইউনিটটি আমরা যেন ভবিষ্যতে আরও অনেক জায়গায় দেখতে পাই। অ্যাকাডেমিতে 8 এবং 9 মহাপঞ্চমী এবং মহাষষ্ঠীর দিনে যে মা দুর্গার উপর যে সিরিজটা আমি করেছি, যে উৎসাহটা পেয়েছি আমি বাংলার নারীদের যে বিশাল ভূমিকা, সেটা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাঙালির 1000 বছরের ইতিহাসে সেই জায়গায় বাঙালির সমাজ সারা বিশ্বে যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় পৌঁছানোর পেছনে নারীদের ভূমিকা কিন্তু সবথেকে বেশি। সেই জায়গায় এই দুর্গাপুজোর সময় আমরা নারী শক্তিকেই পুজো করি, সেই নারী শক্তির উপর একটা ছোট্ট সিরিজ, ছোট্ট হলেও প্রায় 100-এর উপরে ছবি আমি রেখেছি। তো এগুলো আমি বিভিন্ন জায়গায় পাঠিয়েছি, যেহেতু আমি বিভিন্ন স্টেটে প্রোগ্রাম করি, তো মুম্বাই থেকে বেশ কিছু শিল্পী আসছেন কলকাতায় দুর্গাপুজো উপলক্ষে, তাদের কাছে যখন অ্যাপ্রোচ করলাম তো তারা শুনে অসম্ভব খুশি হয়ে তারা কিছুটা আসবেন বলেছেন, তার মধ্যে মন্দাকিনী ম্যাডাম আসবেন এটুকু আমাকে মেসেজ করেছেন। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অনেকেই যারা আমার অনুষ্ঠানে এসে থাকেন, কলাকুশলীরা শিল্পী শিল্পজগতের লোক, তারা অনেকেই আসবেন বলেছেন। অনুরাধা ম্যাডাম থেকে পাউলি দাম, এনারা সব্যসাচী দা, এরা সবাই বলেছেন যে আমরা 8 এবং 9 যে কোনো একদিন যাব। এই প্রোগ্রামটা আমাদের কাছে যে কনসেপ্টের উপরে হচ্ছে সেটা একটু অন্যরকম লেগেছে, সেই কারণেই আসবেন। তো তাদের কাছে আমি কৃতজ্ঞ। শিল্প অনুরাগী যত প্রতিষ্ঠিত শিল্পী আছেন তারা তো আসছেন, আপনাদের মতো যারা দর্শক যারা শিল্পকে ভালোবাসেন, শিল্প সমাজকে পথ দেখায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই রকম মানুষের ভিড়ে তাদের পায়ের ধুলো যদি একাডেমিতে আমার শিল্প প্রদর্শনীতে পড়ে তো আমি অত্যন্ত গর্বিত গর্ববোধ করব। এবং এইটুকু আমি বলতে পারি, আপনাদের ভালোবাসা আপনাদের সমালোচনা আমাকে আগামী দিনে এই ধরনের কাজ করাতে আরও উৎসাহ দেবে। আসুন দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত আমার কাছে লিখিত বা সামনাসামনি দিন, আমি আগামী দিনে বাংলা তথা শিল্প জগতের কাছে আরও বেশি করে দায়বদ্ধ থাকব ভালো কাজ দেওয়ার জন্য। অনুপম হালদার।